প্রথম বোর্ড মিটিং হয়ে গেল ইস্ট বেঙ্গল ক্লাবে, সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অফিসিয়াল করে দিল 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার জন গ্যাস্টেনাগার সাইনিংটাকে। এই সাইনিং যে হয়ে গেছে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, এবার কিন্তু এটা পুরোপুরি অফিসিয়াল। এই জন গ্যাস্টেনাগা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার, 300টার বেশি ম্যাচ খেলে ফেলেছেন নিজের ক্লাব কেরিয়ারে। রিয়েল সোসিয়েদাদ ইউথ একাডেমির প্রোডাক্ট, তারপর রিয়েল সোসিয়েদাদের বি টিমে খেলেছেন, রিয়েল সোসিয়েদাদের মেন টিমে খেলেছেন। লা লিগাতে 8টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাছাড়া নিউম্যানসিয়া, জিমনাস্টিক, কালচারাল লিওনেসার মতো ক্লাবে ছিলেন। লাস্ট খেলছিলেন কালচারাল লিওনেসাতে, সেখান থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করিয়ে নিয়েছে এই 31 বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার জন গ্যাস্টেনাগাকে। পুরোপুরি অফিসিয়াল নিউজ। তো বন্ধুরা, কালকে হয়ে গেল প্রথম বোর্ড মিটিং ইমামি ইস্টবেঙ্গলের। 10 জন বোর্ড মেম্বারের মধ্যে 7 জন থাকছেন ইমামির পক্ষ থেকে, অন্যদিকে 3 জন থাকছেন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। ইমামির পক্ষ থেকে বোর্ড মেম্বারদের নাম হলো আদিত্য আগরওয়াল, মনীষ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, গৌতম জেঠিয়া, এস এন পাল, সৌরভ দাশগুপ্ত, মনোজ আগরওয়াল। অন্যদিকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে 3 জন থাকছেন দেবব্রত সরকার, রূপক সাহা এবং সদানন্দ মুখার্জি। এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর প্রণব দাশগুপ্ত, তিনি কিন্তু সমস্ত বোর্ড মিটিংয়েই ইনভাইটি হিসেবে থাকবেন। কালকের বোর্ড মিটিংয়ে আইএসএল নিয়ে তো অবশ্যই আলোচনা হয়েছে, এছাড়া ইউথ ডেভেলপমেন্ট এবং ওমেন্স ফুটবল নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ ওমেন্স টিমের ওপর জোর দেওয়া হবে, এছাড়া ইউথ ডেভেলপমেন্টেও কিন্তু কাজ করা হবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। এই সব নিয়ে কিন্তু কালকের এই মিটিংয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইলিয়ান্ড্রো, তাকে নাকি ছেটে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। হ্যাঁ, ইলিয়ান্ড্রো এখন অবধি যতগুলো ম্যাচ খেলেছেন ডুরান্ড কাপে সেরকম আপ টু দ্য মার্ক ছিলেন না, অর্থাৎ ফিটনেসও খুব একটা ভালো লাগছিল না এবং পারফরমেন্সও এখন অবধি সেরকম কিছু দিতে পারেননি ইলিয়ান্ড্রো। তো সেই কারণেই কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাব ইলিয়ান্ড্রোকে ছেটে ফেলতে চলেছে। তবে কালকের বোর্ড মিটিংয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এত তাড়াতাড়ি কোনো রকম ডিসিশান নিচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাব। অন্তত জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি অবশ্যই দেখা হবে ইলিয়ান্ড্রোর পারফরমেন্স, তারপরেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ইলিয়ান্ড্রোকে কিন্তু এখনই ছেটে ফেলা হচ্ছে না, জানুয়ারি অবধি তাকে কিন্তু দেখা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।